আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। বিক্ষোভ সমাবেশে আজ যা বললেন মামুনুল হক, আজ রোববার 28 মার্চ হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর 1:15 রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিসের শাইখুল হাদিস মামুনুল হক। তিনি বলেন, আর যদি আমার কোনো ভাইকে হত্যা করা হয়, যদি গুলি চলে আর যদি কোনো ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। তিনি বলেন, আমার শান্তিপ্রিয় ভাইদের উপর পুলিশ বিজিবি নির্বিচারে গুলি ছুড়েছে। মধুগড়ের বর্ষিয়ান আলেম হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করলো। এভাবে গুলি করে হেফাজতকে দমানো যাবে না, বরং আপনি আপনার গদি টেকাতে পারবেন না। তিনি আরও বলেন, আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি পালন করছি। রক্ত ঝরিয়ে রাজপথ থেকে হেফাজত কর্মীদের সরানো দমানো যাবে না। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।